বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো যারা 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো আমি তোমাদেরকে বলবো, যারা 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা, তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকে। তো দেখো, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2022 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, যে 2022 সালে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ যে পরীক্ষা নেবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটি দুটি টার্মে নেবে। একটি টার্মে নেওয়া হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে, এবং আরেকটি টার্ম নেওয়া হবে মার্চ এবং এপ্রিল মাসের দিকে। তো কিভাবে নেওয়া হবে সম্পূর্ণ বিষয়ে এখন আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। দেখো, এখানে কি বলা হয়েছে, 2022 সালে রাজ্য পর্ষদের পরীক্ষা হবে দুটি পর্যায়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা হবে দুটি ভাগে। পর্ষদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য 2022 সালের পরীক্ষা হবে দুটি পর্যায়ে। দুটি পর্যায়ের পরীক্ষা থেকে 50% করে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের নম্বর প্রদান করা হবে। পর্ষদের আধিকারিকদের মধ্যে হওয়া সাম্প্রতিক এক বৈঠকে প্রাথমিকভাবে স্থির হয়েছে বিষয়টি। পর্ষদের পরীক্ষা সংক্রান্ত কমিটি, পাঠ্যসূচি সংক্রান্ত কমিটির মতামত চাওয়া হবে এই বিষয়ে। কারণ আপাতত চলতি 2021 সালের পরীক্ষার ফলাফল নিয়ে চরম ব্যবস্থা রয়েছে পর্ষদের। জানা গেছে, আনুষ্ঠানিক বৈঠক না হলেও বিষয়টি নিয়ে পর্ষদের তরফে পরীক্ষা সংক্রান্ত কমিটি ও পাঠ্যসূচি সংক্রান্ত কমিটির আলোচনা সেরে রাখা হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের গুচরেও দিয়ে রাখা হয়েছে দুই ভাগে পরীক্ষা গ্রহণের কথা। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে দশম এবং দ্বাদশ স্তরের পরীক্ষা দুই ভাগে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় পর্ষদের তরফে জারি হয়েছে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি। দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। স্থির হয়েছে, প্রথম দফায় পরীক্ষা গ্রহণ করা হবে এবছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে। দ্বিতীয় দফায় পরীক্ষা নেওয়া হবে সামনের বছর 2022 সালের মার্চ এবং এপ্রিল মাসে। দুই দফায় পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের চূড়ান্ত নম্বর দেওয়া হবে কেন্দ্রীয় পর্ষদের তরফে। এ নিয়ে দৈনিক সংবাদে খবর পরিবেশিত হয়েছে। তারপরই নড়েচড়ে বসেছে রাজ্য পর্ষদ। রাজ্য পর্ষদের প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পর্যায়ের প্রথম পর্বের পরীক্ষা হবে পুরোপুরি সংক্ষিপ্ত সঠিক উত্তর বাছাই ভিত্তিক প্রশ্নের উত্তর, অর্থাৎ এমসিকিউর ভিত্তিতে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে মাধ্যমিকের ক্ষেত্রে দশম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম পর্যায়ের পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রয়োজনে নির্দিষ্ট একটি পরীক্ষার ভিত্তিতে প্রদান করা হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার চূড়ান্ত নম্বর। তবে কোন কোন পরীক্ষা হবে ইত্যাদি এখনো স্থির করে উঠতে পারেনি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। এসব বিষয় সহ আনুষঙ্গিক নানা বিষয় স্থির হবে আসন্ন আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা রাজ্য পর্ষদের সভাপতি ডক্টর ববতুর শাহর সঙ্গে, তিনি খবরের সত্যতা স্বীকার করলেও বিষয়ে কিছুই বলতে চাননি তিনি। তো বন্ধুরা দেখো, এখান থেকে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাচ্ছে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি পর্যায়ে হতে চলেছে। যারা 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, আমি তোমাদেরকে বলবো, তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশন নাও। সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যে বলেছি, যখনই কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, সাথে সাথে আমি তোমাদেরকে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করে জানিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ দিকে, এবং দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে মার্চ এবং এপ্রিল মাসে। তো এখান থেকে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাচ্ছে 2022 সালের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চলেছে দুটি পর্যায়ে। তো যারা 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের পরীক্ষার প্রিপারেশন তোমরা এখন থেকে নিয়ে নাও। তবে এখনও রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এ বিষয়ে কোনো রকম আপডেট দেয়নি। যখনই আপডেট দেবে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়টা নিয়ে, আমি সাথে সাথে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। তার সাথেও আমি তোমাদেরকে বলবো, তোমাদের প্রিপারেশন তোমরা এখন থেকে নিয়ে নাও, কেননা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবছরের ফলাফল ঘোষণার পরই তোমাদের 2022 সালের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেবে। তো যারা যারা 2022 সালে পরীক্ষা দেবে, অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন এখন থেকে নিয়ে নাও, সেটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা চ্যানেলে নতুন, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবো, আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।